हिंदी में कहावत है, अत्ता गाना छे ना माँ का लाडला बिगड़ गया, गाना छे ना अत्ता सुने छे, ता गाना छे हिंदी ते माँ का लाडला बिगड़ गया। तो माय लाडला रा बिगड़े जाए तो मारा उधर के टाइट करे। एखानेर प्राक्तन मुख्यमंत्री विप्लव देव एमन बिगड़े गेलो जे माओ ओके टाइट करते पारलो ना, बेर करे दिते हलो, एखन हरियाणा टिकिट केटे दिए। পলাশদা বলেছে যে ও কোথায় দাঁড়িয়ে আছে, বেশি দিন থাকবে না ত্রিপুরায়, বেশি দিন ত্রিপুরায় থাকবে না, ওর হরিয়ানা টিকিট কাটিয়ে দিয়েছে, ওকে হরিয়ানা পাঠিয়েছে, তা রাখবে না এখানে। কি বলেছিল যে 10,323 চাকরি পাওয়ার কি দরকার, আর ভোটের আগে বলেছিল চাকরি খুঁজতে আসতে হবে না, মিস কল দিবে চাকরি পেয়ে যাবে। আর যখন সরকারে চলে এলো তখন বলছে ওই আমাদের মুখ্যমন্ত্রীর মতোই নিজের ভাইপোকে বলেছে তুমি কয়লা চুরি করে নাও, আর আমাদেরকে বলছে তুমি ঘুগনি বিক্রি করো। আর এখানের মুখ্যমন্ত্রী সরকারে আসার আগে বলেছিল যে মিস কলে চাকরি হবে, আর মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিল যে পানের গুমটি লাগান না, পানে চুন লাগান, তাতেই অনেক টাকা চলে আসবে, বলেছিল না বিপ্লব দেব, বলেছিল না? আরে ও পান কা পত্তি মে চুনা লাগানে কা বাত নাই কাহা থা, বেরোজগার নওজওয়ানো কা মুস্তাকবিল পে চুনা লাগানে কা বাত করকে অর কাম করকে নিকল গয়া, ইসকে খিলাফ হ্যায় হাম লোগ। পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকতে হবে, তাতে এই পরিবারটার পাশে যদি ওরা ওই ধরনের কোনো চাপ দিতে আসে তাহলে আগে ওই পাহাড়টা ডিঙোতে হবে, তবে ওই পরিবারের উপরে চাপ পড়বে। দ্বিতীয় কথা হলো এই লড়াইটা শেষ অবধি লড়তে হবে, শেষ, কারণ শেষ অবধি যদি না লড়তে পারি তাহলে কে কোথায় কোন জায়গায় আছে আর এই ধরনের আরো কত ফাঁদ পেতে আছে, আর আমাদের কতগুলো বাড়ি ছেলে মেয়েদের কই ফাঁদে ডুবিয়ে দিয়ে আবার মরার রাস্তাটা রেডি করে দিচ্ছে আমরা কেউ জানি না। তাহলে রোগ যখন ধরা পড়েছে তো রোগকে মূলে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। আর আমাদের তিন নম্বর দাবি হলো আপনাদের কাছে আমাদের কথা, আমাদের অনুরোধ, আমাদের আবেদন যে গোটা এলাকার মানুষ 29 তারিখ একবার গিয়ে দেখা করে আসি বড় বাবুর সাথে, যে আপনি কি নতুন আইন লিখবেন নাকি, আপনি নতুন আইন লিখবেন, যার নামে মূল অভিযুক্ত তাকে 2 নম্বরে করে দেবেন, কি পড়ে এসছেন আপনি? আর তার উপরে যারা বসে আছে তারা কেন ওকে গাইড করছে না? আর তার উপরে বসে আছে এসপি থেকে শুরু করে কলকাতা ডিজি আর পুলিশ মন্ত্রী নিজে, তো তারা জানে না কাদেরকে কোথায় কোন অভিযুক্ততে রাখছে। তাহলে বড়বাবুর সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে, কেন বড়বাবুর সাথে, ব্যক্তিগত ভাবে বড় বাবুর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই ইব্রাহিম, কিন্তু কাজ করার অধিকারী তো তিনি, তিনি না বললে তো কাজ হবে না, আর তিনি যদি বলেন যে না ও দোষী নয় ও দোষী, তাহলে পুলিশ তার পিছনেই ছুটবে। তাহলে যিনি মূল কথা বলার লোক এই এলাকাতে পুলিশ প্রশাসনের, আমরা একবার তার সাথে দেখা করে আসি। তাহলে আমাদের তিনটে কথা, এক, এই পরিবারটার পাশে ঢাল হয়ে আমাদেরকে থাকতে হবে, আজকে 19 দিন হয়েছে, তাই আমাদের রাগে ক্ষোভে বুকটা মাথাটা পুড়ে জ্বলে শেষ হয়ে যাচ্ছে, যখন এটা 190 দিন হবে তখন এই রাগটা আস্তে আস্তে কতটা কমবে কতটা বাড়বে আমরা জানি না। আনিস খানের বিষয় তো দেখলাম, শুধু আনিস খান না, এরকম অসংখ্য আছে, অসংখ্য। তাহলে পরিবারটার পাশে ঢাল হয়ে পাহাড় হয়ে থাকতে হবে।